রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় ত্রুটি, হাসপাতালে অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্বজনরা। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্বজনরা জানান, নাসরিন আক্তারের গর্ভপাতের লক্ষণ দেখা দেয়ায় গত 29 অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকরা রোগীকে শঙ্কামুক্ত জানালেও একদিন পর স্বজনদের না জানিয়ে হঠাৎ অপারেশন থিয়েটারে নেয়। এরপর থেকে গত 5 দিন আইসিইউতে রাখা হয় নাসরিন আক্তারকে। শুক্রবার সন্ধ্যায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, রোগী আরও আগে মারা গেলেও তাদেরকে সঠিক তথ্য জানানো হয়নি। স্বজনদের এমন অভিযোগ ও দেন দরবারের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3,71,000 টাকা বিল কমিয়ে 50,000 টাকা নেয় বলে জানায় স্বজনরা। রবিবার 12টা বাজে ইয়া করছে, অপারেশন করছে, ওইটা তো ভুল অপারেশন করছে, লিক করে রাখছে, এখন প্রচুর ব্লিডিং হয়েছে। তারপরে তারা না পারতে আইসিইউতে ঢুকাই দিয়েছে, আইসিইউতে খালি কয়েন রক্ত দেন, না হলে 200 জন মানুষ আসছে। বিল আসছে 4,71,000 টাকা শুধু আপনার হসপিটালের বিল, উইদাউট আপনার মেডিসিন, সব আমরা বাইরে থেকে দিয়েছি।